রাঙ্গুনিয়া পৌরসভার 2024-25 অর্থ বছরের 49,17,873,873.18টি আর বাজেট ঘোষণা করা হয়। জুলাই 16 তারিখ মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তন মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার এই বাজেট ঘোষণা করছে। বাজেটের সর্বোচ্চ বরাদ্দ দাঁড়ায় উন্নয়ন তহবিল হাতত। এ হাতত 35,79,61,548 বরাদ্দ রাখা হয়। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়ে সাধারণ সংস্থাপন হাতত, এনে বিএবু মোট 2,22,70,000। এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ, কর আদায়, স্বাস্থ্য এবং পয় প্রণালী, সামাজিক খেলাধুলা, সাংস্কৃতিক এবং অন্যান্য হাতেও বরাদ্দ রাখা হয়। প্রায় 3.5 কোটি টাকা যেটা পেয়েছি সেটা অলরেডি গত অর্থ বছরে আমাদের 1,98,00,000 টাকা। পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রেখে প্রধান নির্বাহী মোহাম্মদ আল হেলাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি জিগর ইসলাম জিগার, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ দপ্তর সম্পাদক জগলুল হুদা, সদস্য মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর জসিমউদ্দিন শাহ, নুরুল আফসার, জসিম আবুল কাশেম, নজরুল ইসলাম, ওলি আহমদ মাস্টার, তারেকুল ইসলাম চৌধুরী, কফিল উদ্দিন সিকদার সহ আরো বহু কেউ। ভবিষ্যতেও তাদের এলাকার জনগণ যদি তাদের সুযোগ দেয় তাহলে পৌরসভা পৌর পরিষদ অত্যন্ত সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। যে বাংলাদেশের মধ্যে রাঙ্গুনিয়া পৌরসভা একটি মডেল পৌরসভা হিসেবে রূপ নেব বলে আমার বক্তব্যে আমি আসবো। সি প্লাস চট্টগ্রাম।